সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, আমরা দেখেছি গতকালই প্রথম দুদফার 57 জনের প্রার্থী তালিকা দিল্লি থেকে প্রকাশ করা হয়েছে বিজেপির তরফ থেকে। আজকে আমরা মূলত ঠিক কি কি দেখতে পারি, কোন কোন নেতা এই মুহূর্তে সদর দপ্তরে উপস্থিত, ঠিক কিরকম ভাবে তারা আসছেন, কি জানতে পারছো? দেখো, বিজেপির সদর দপ্তর থেকে আজ একটি মিছিল হবে 11টা নাগাদ, এবং সেই মিছিলে আজ মূলত বড়বাজার কেন্দ্রিক, বড়বাজার থেকে যে সমস্ত মানুষজন রয়েছেন তারা বিজেপি সদর দপ্তরে আসবেন, এবং এই বিজেপি সদর দপ্তর থেকে মিছিল করে তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবেন। তবে এরকম যে এখন রাজনীতির একটা মাঠ রয়েছে, তার মধ্যে কিছু বর্ণময় চরিত্রও কিন্তু লুকিয়ে রয়েছে, যার মধ্যে রয়েছেন নারায়ণ চট্টোপাধ্যায়, শোভাবাজারের নেতা। তোমাকে দেখিয়ে দেবো, তিনি সেজেগুজে চলে এসেছেন। তার এই যে পাঞ্জাবি, সেই পাঞ্জাবিতে নরেন্দ্র মোদীর ছবি লেখা রয়েছে, ছবি আঁকা রয়েছে নরেন্দ্র মোদীর, এবং তার পকেটেও আমরা দেখতে পাচ্ছি যে আর নয় অন্যায় বিজেপির যে কর্মসূচি সেটা লেখা রয়েছে, এবং এই রকম একটা পাঞ্জাবি পরে তিনি চলে এসেছেন। পাঞ্জাবিটা কোত্থেকে জোগাড় করলেন? গুজরাট থেকে আনিয়েছি। গুজরাটে যিনি সভাপতি আছেন প্রদেশে, উনি আমার বিশেষ বন্ধু, 29 বছর বিজেপি করছি, উনিও 29 বছর বিজেপি করছেন, আমাদের দারুণ রিলেশন। তো বলে আজকে মোদিজি আসছে, মোদিজির পাঞ্জাবি আজ তোমার জন্য পাঠাচ্ছি, তুমি ওটা পরে আজ ব্রিগেডে যাবে। টাকা খরচ হলো নাকি এমনি ভালোবাসা? এমনি ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা খেলে একদম। কিরকম মানে, এ তো আর নয় অন্যায় লেখা রয়েছে মোদিজির ছবি। পশ্চিমবঙ্গে যেরকম ভাবে অন্যায় চলছে সারা প্রদেশ জেনে গেছে, সেখানে তারাই আর নয় অন্যায় লিখে পাঠিয়ে। মিছিল কটা থেকে শুরু হবে এখান থেকে? 11:30-12টার মধ্যে শুরু হয়ে যাবে মিছিলে, লিডিং এ থাকবো আমি অবশ্যই। এখানে দেখতে পাচ্ছ যে মাথায় পাগড়ি, গেরুয়া পাগড়ি, এবং তার সঙ্গে হচ্ছে পাঞ্জাবি, যে পাঞ্জাবিতে নরেন্দ্র মোদীর ছবি এবং আর নয় অন্যায় লেখা রয়েছে, এবং এই পাঞ্জাবি একেবারে অর্ণব জানিয়ে দিল যে রঙিন ভাবে সে যে ব্রিগেডের জন্য এগিয়ে আসছে, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি দীপক, অর্ণব এবং অনির্বাণকে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন 2021 বাংলার বিধান, এবং তারই সঙ্গে হাই ভোল্টেজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহ ব্রিগেডে। আর এই ব্রিগেডের প্রস্তুতি ছবি যেমন দেখিয়েছি, তার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাতেও জোর দেওয়া হয়েছে। ব্রিগেডের সার্বিক চিত্র এবং তারই সঙ্গে বিজেপির নেতা কর্মীদের উপস্থিতি ঠিক কীরকম, বিভিন্ন জায়গার ছবি তুলে ধরব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে তিন প্রতিনিধি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের আর এক প্রান্তে রয়েছে দীপক ঘোষ, সঙ্গে রয়েছে বিজেপি সদর দপ্তর থেকে অর্ণব মুখোপাধ্যায়, এবং হাওড়া ফেরিঘাট থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। প্রথমেই চলে যাব দীপকের কাছে, দীপকের সঙ্গে আমরা কথা বলবো, কিন্তু তার আগে দেখাবো আপনাদেরকে অভিনেত্রী শ্রাবন্তী। শ্রাবন্তী বিজেপিতে যোগদান করেছেন কিছুদিন আগেই, এবং যোগদান করে তিনি বলছেন আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন। কি বলেছেন তিনি আমাদের প্রতিনিধিকে দেখাবো। রাজনীতির ময়দানে একেবারে বিজেপিতে আপনি যোগ দিলেন কয়েকদিন আগে, প্রথমবারের ব্রিগেড, কতটা মানে আগ্রহ, কতটা এক্সাইটমেন্ট? গুজবাম হচ্ছে সত্যি কথা বলতে গেলে, সকাল সকাল উঠে গেছি, রাত্রে বলতে গেলে ঘুমই হয়নি, কারণ প্রথমবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমি যাব, তার সাথে দেখা হবে, খুবই এক্সাইটেড। আর সব থেকে এক্সাইটেড যে প্রচুর মানে প্রচুর মানুষজন আসবেন, যারা মানে আমাদের ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করছেন, তো খুবই এক্সাইটেড, ভীষণই এক্সাইটেড। আর পাশাপাশি একটি বিষয়, আপনি প্রথম দিন যোগ দিয়ে বলেছিলেন সোনার বাংলা তৈরি করতে চাই, আজকে নরেন্দ্র মোদীর সঙ্গে একেবারে সামনাসামনি থাকবেন। হ্যাঁ, তো সেটাই মানে খুবই মানে এক্সাইটেড, সেটাই বলবো। আর নিশ্চয়ই মানে সামনাসামনি দেখবো ওনাকে, আর আমি নিশ্চয়ই চাইবো ওনার সাথে কথা বলার, মানে বলতে ওয়েলকাম বলবো আমাদের বাংলায় আসার জন্য, আমাদের এই সোনার বাংলায় আসার জন্য নিশ্চয়ই ওয়েলকাম বলবো। আর দেখা যাক তারপর, এখন মানে যাওয়ার পরই বোঝা যাবে। আপনি তো একেবারে গেরুয়া শিবিরে যোগ দিলেন, তার পরবর্তী ক্ষেত্রে কয়েকটা দিন কাটলো, যেটা গুঞ্জন শোনা যাচ্ছে আপনি এবারে বিধানসভা ভোটে প্রার্থী, আশা করছি তাই। এখন পুরোটাই উপরওয়ালা আর আমাদের পার্টির উপর নির্ভর করছে। আপনি কোন জায়গায় কি বলেছেন কোন জায়গা থেকে দাঁড়াতে চান? এখনো অবধি মানে আমি ডিসাইড করছি, যে পার্টি যেটা ডিসাইড করবে সেখানেই আমি, এখনো জানি না, কোনো কিছু ফাইনাল হয়নি এখনো। কিন্তু এইবারে যে আপনি ভোটে লড়তে চাইছেন এবং সেই বিষয়ে পার্টির সঙ্গে কথা হয়েছে, কারণ কি? কারণ আমি এতদিন যারা আমাকে ভালোবেসে এসেছেন, প্রচুর ভালোবাসা পেয়েছি আমি সবার কাছ থেকে, আর আমি খুব ছোটো বয়স থেকে কাজ করছি, তো আমারও কর্তব্য যে আমি সেই মানুষদের জন্য মাঠে নেবে বলে না, একদম পথে নেবে, তাদের সাথে আর কি একসাথে কাজ করি, তাদের জন্য কিছু করি, তার জন্য সেই পদক্ষেপ। আপনি বিজেপিতে যোগ দেওয়ার পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিগত নানা আক্রমণ চলে আসছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, এটা কি কোনো রকম বেদনা?
বেদনার জায়গা না, ব্যক্তিগত দেখুন আমার, আমি কিভাবে লাইফ স্পেন্ড করছি বা আমি কিভাবে মানে সংসার চালাচ্ছি সেটা তো আমিই জানবো না। কেউ তো আমার ঘরে এসে দেখতে যাচ্ছে না যে আমি কি করছি বা আমার সাথে কি কি ঘটেছে, কি হয়েছে না হয়েছে। যে যার এক একটা পার্সোনাল লাইফ থাকে, আই থিঙ্ক আপনারও আছে, আপনারও নিশ্চয়ই মানে সুখ দুঃখ নিয়েই জীবন। হ্যাঁ, কিন্তু ভালো থাকতে চাই, সবসময় পজিটিভ ভাবি, আর যেহেতু একজন মা তো সেই জন্য একটা দায়িত্ব তো থাকেই পরিবারের ওপর। তো আমার কাছে খুব একটা এগুলো যায় আসে না, কারণ অনেক মানুষ, বহু সংখ্যক মানুষ আমাকে ভালোবেসে এসছে। তো দেখা যাক। মিঠুন চক্রবর্তী আজকে থাকবেন। ওফ, মিঠুন দা আমাদের সবার খুব প্রিয়। আমি তো ওনাকে ভীষণ কাছ থেকে দেখেছি আর একসঙ্গে কাজও করেছি রিয়েলিটি শোতে। ভীষণ ভালো মানুষ, একদম কি বলবো, মানে মাটির মানুষ যেটাকে বলে আর কি, একদমই তাই উনি। তো আমি খুব এক্সাইটেড আজকে মিঠুন দার সাথে দেখা হবে। দেখছি একটি শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই মুহূর্তে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হবেন কিছুক্ষণ পরে, এবং সকাল থেকে বিভিন্ন কাজ নিয়ে তিনি ব্যস্ত একেবারে, এবং চূড়ান্ত যে প্রক্রিয়া ব্রিগেডে যাওয়ার আগে সেই কাজে কিন্তু এই মুহূর্তে শুরু করলেন আরও এক অভিনেত্রী, যিনি বিজেপিতে সদ্য যোগ দিয়েছেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।